নানা কর্মসূচিতে বৌদ্ধ ধর্মাবলম্বীরা পালন করছে তাদের অন্যতম ধর্মীয় উৎসব প্রবারণা পূর্ণিমা। এর আরেক নাম আশ্বিনী পূর্ণিমা। প্রবারণা পূর্ণিমা বৌদ্ধ ভিক্ষুদের বর্ষাব্রত পালনের সঙ্গে সম্পর্কিত হলেও এই পূর্ণিমা তিথি সব বৌদ্ধ ধর্মাবলম্বীর কাছে তাৎপর্যপূর্ণ। রাঙামাটির রাজবন বিহারে সকাল থেকেই পঞ্চশীল গ্রহণ ও প্রার্থনা অনুষ্ঠিত হয়। বৌদ্ধ ভিক্ষুরা তাদের ভেতরের অপবিত্রতা ও কলুষতা থেকে পবিত্র হওয়ার জন্য নির্জন আশ্রমবাস শেষে প্রবারণা পূর্ণিমার মাধ্যমে লোকারণ্যে ফিরে আসে। এই বর্ষাবাস শেষে আমরা অস্ত পরিষ্কার দান, সঙ্গদান, তারপরে হচ্ছে তাপতিংশ স্বর্গদান, সব পৃথিবীতে সবাই যেন শান্তিপূর্ণভাবে বসবাস করতে পারে এবং শান্তিপূর্ণভাবে থাকে। মারামারি, হানাহানি এবং দাঙ্গা হাঙ্গামার যে একটা চলতেছে তার আমরা মুক্তি চাই। পার্বত্য অঞ্চলে শান্তি প্রতিষ্ঠা সহ সারা বিশ্বের মানুষের মঙ্গল কামনায় প্রার্থনা করেন বৌদ্ধ ভিক্ষুরা। এই পুণ্যের দ্বারায় বিশ্বের সকল প্রাণী সুখী হোক এবং এই বাংলাদেশের উন্নতি সমৃদ্ধি সাধিত হোক এই কামনা করি। বান্দরবানের রাজগুরু বৌদ্ধবিহার ও উজানিপাড়া বৌদ্ধবিহারে ফুল, ফল ও কল্পতরু দিয়ে বুদ্ধের সামনে প্রার্থনা এবং পঞ্চশীল ও অষ্টশীল গ্রহণ করেন দায়ক দায়িকারা। প্রবারণা পূর্ণিমার উৎসব ঘিরে চলে নানা আয়োজন। যথাযথ ধর্মীয় গাম্ভীর্যে খাগড়াছড়িতেও প্রবারণা পূর্ণিমা পালিত হয়। ভোরে মঙ্গলসূত্র পাঠের মধ্য দিয়ে প্রবারণা পূর্ণিমার আনুষ্ঠানিকতা শুরু হয়। ধর্মীয় আচারের সাথে ছিল ফানুস উড়ানো ও সাংস্কৃতিক অনুষ্ঠান। দিলশাদানি, দীপ্ত, বার্তাকক্ষ।